আগে কোশ্চেনটা ভালো করে দেখো, এই যে ড্রয়িংটা দেওয়া আছে ভালো করে দেখো ড্রয়িংটার দিকে, এটা হচ্ছে স্কোয়ার পন্ড একটা, লেখাই আছে কোশ্চেনের মধ্যে, এই যে দেখো লেখাই আছে, এই যে দ্য স্কোয়ার পন্ড দেখতেই পাচ্ছ। তাহলে এই যে স্কোয়ার পন্ড, এই স্কোয়ার পন্ডের এরিয়া দেওয়া আছে, এরিয়া কত দেওয়া আছে, 3025 স্কোয়ার মিটার, তাহলে এটার এরিয়া দেওয়া আছে এটার, খুব ভালো। এবার এই পন্ডটার চারপাশে একটা রোড আছে, রোড, এই রোডটা ওয়াইড দেখো হচ্ছে 5 মিটারে, দেখো দেখতেই পাচ্ছ, 5, এখানে 5, মানে এটাও 5, এটাও 5, এটাও 5, এর ভালো করে বোঝো। স্কোয়ারের চারপাশে যদি 5 মিটার ইকুয়াল ওয়াইড হয়, তাহলে পরে যেটা হবে সেটাও স্কোয়ার হবে, নিশ্চয়ই রেক্টেঙ্গেল হয়ে যাবে না, তাহলে অটোমেটিক এটা স্কোয়ার হয়ে গেছে বাইরেরটাও। তো ফার্স্ট কোর্সের কি বলেছে, এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড, রোডের এরিয়া বের করতে হবে। তা রোডের এরিয়া বের করতে কি করতে হবে, এই পন্ডের এরিয়া বের করতে হবে, টোটাল এরিয়া বের করতে হবে, টোটাল এরিয়া থেকে পন্ডের এরিয়া মাইনাস করলে রোডের এরিয়া পেয়ে যাবো আমরা। তা রোডের এরিয়াটা বের করবো কিভাবে, এরিয়াটা বের করতে গেলে তো সাইড লাগবে, স্কোয়ার মিটার আছে, এখান থেকে সাইড বের করবো, ভালো করে বুঝবে। তাহলে কিভাবে লিখবো, এরিয়া অফ দ্য পন্ড, দেখো কিভাবে লিখছি, দেখো এরিয়া অফ দ্য পন্ড, পন্ডের এরিয়া দেওয়া আছে কত, এরিয়া অফ দ্য পন্ড, পন্ডের এরিয়া কত, 3025 স্কোয়ার মিটার, 3025 স্কোয়ার মিটার হচ্ছে পন্ডের এরিয়া। তাহলে সাইড অফ দ্য পন্ড, সাইড আগের দিন ফর্মুলা শিখিয়েছিলাম ক্লাসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, সাইড কিভাবে বের করবো, এরিয়ার হচ্ছে রুট ওভার করবো, এই যে 3025 করে দেখাবো স্যার, ইয়েস দেখাতেই হবে, করে দেখাও, 5 5 এ 25, বুঝে করতে হবে তো, পরীক্ষা শেষ আছে, কি অবস্থা এগুলো, 5 2 এ 10, কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে বড় হচ্ছে, হ্যাঁ তাহলে হয়ে গেল 5 2 5, তাহলে হলো কত, 55, তাহলে সাইড কত হলো, 55 মিটার, সাইড কিন্তু 55 মিটার হয়ে গেল। তাহলে সাইড যদি 55 মিটার হয়, তাহলে তাহলে সাইড তো 55 মিটার হয়ে গেল। আচ্ছা ভালো করে বুঝবে, ড্রয়িংটা করি এবার, একটু বুঝতে সুবিধা হবে। এই পন্টার এরিয়া দেওয়া আছে 3025, ভালো, এর থেকে সাইড বের করে ফেললাম 55, আচ্ছা এরপরে একটা রোড আছে, এই রোডটা 5 মিটার ওয়াইড, আচ্ছা ভালো, এটা যদি 5 মিটার হয়, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও কন্ডাক্টর 5 মিটার, তাহলে বলো এইখান থেকে এটা হলো 55, তাহলে এইটা কত হবে, 55-এর সাথে 55 অ্যাড হবে না, ইয়েস অর নো, তাহলে এখানে কি বেরিয়েছে, 55, আর এই রোডটা চওড়া কত, 5, তাহলে 55-এর সাথে 55 অ্যাড হবে, ইয়েস অর নো, এটা 65 হলো, তাহলে এটা যদি 65 হয়, এটাও 65, এটাও 65, এটাও 65, তাই তো, আচ্ছা এবার তাহলে দেখো টোটাল এরিয়া, টোটাল এরিয়া, তাহলে কি হবে, টোটাল এরিয়া কি হবে, 65 ইনটু 65 স্কোয়ার মিটার, টোটাল এরিয়া, সাউন্ড করো না, 65 ইনটু 65 টোটাল এরিয়া, এবার দেখো টোটাল এরিয়াটা আবার বের করবো, ভিতর এরিয়াটা দেওয়া আছে 3, ভিতর এরিয়া দেওয়া আছে 3025, আর বাইরের এরিয়াটা, টোটাল এরিয়াটা বের করবো আমরা, 65 ইনটু 65 করলে কত হবে, 4 2 2 5 স্কোয়ার মিটার, হ্যাঁ তাহলে টোটাল এরিয়াটা পেয়ে গেলাম, টোটাল এরিয়াটা 4 2, আগে বোঝো, আগে বোঝো, আগে বোঝো, টোটাল এরিয়াটা হলো 4 2 2 5 স্কোয়ার মিটার, ভিতর এরিয়াটা হলো 3025 স্কোয়ার মিটার, তাহলে এরিয়া অফ দ্য রোড, আগে বুঝে নাও তারপর বলো,
এরিয়া অফ দ্য রোড, মিউট করো, 4225 3025। তাহলে 2100 স্কোয়ার মিটার হয়েছে না হয়নি? তাহলে ফার্স্ট কোর্সে কি বলেছিল, ফার্স্ট কোর্সে কি বলে এরিয়া অফ দ্য রোড? তাহলে এরিয়া অফ দ্য রোড হয়ে গেল পেরিমিটার অফ দ্য স্কোয়ার পন্ড। এই স্কোয়ার পন্ডের পেরিমিটার বের করতে হবে। তাহলে পেরিমিটার, পেরিমিটার ফর্মুলা কি? তাহলে পেরিমিটার অফ দ্য স্কোয়ার পন্ড, পেরিমিটার ফর্মুলা হচ্ছে 4 × সাইড, ইউনিট। তাহলে 4 × 55, ভালো করে বোঝো, পন্ডের পেরিমিটার বলেছে। তাহলে পন্ডের সাইড আমরা বের করেছিলাম 55 করে, ভেবে দেখো রুট ওভার করে। তাহলে 4 × 55 করে এখানে রেখো মিটার, ইকুয়াল টু কি হবে, 220 মিটার। বলো আনসার মিলেছে, ইয়েস অর নো? ভেরি গুড, এটাই হবে ব্যাপার। তাহলে ঠিক আছে, আরেকবার বোঝাচ্ছি দেখো। তাহলে এই যে স্কোয়ার পন্ডটা দেওয়া আছে, এই স্কোয়ার যে পন্ডটা, এই কোর্সটা এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন? স্কোয়ার পন্ডের এরিয়াটা দেওয়া আছে, এরিয়া, এই এরিয়া দেওয়া আছে। এই রুট ওভার এরিয়া করে এই সাইডটা বের করে নিতে হবে, এই সাইড, এই সাইড, এই সাইড বের করে ফেললাম। যেই সাইড বেরিয়ে গেল তারপরে কি হবে, এই চারপাশে যে রোডটা রয়েছে, এই এই রোডটার 5 মিটার করে ওয়াইড ছিল, এই সাইডের সাথে 5 মিটার অ্যাড করে, সাইড কত বেরিয়েছিল, 55, তার সাথে ডবল 5 অ্যাড করে এটা বের করে ফেলেছিলাম, এটা 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 পেয়ে গেছিলাম। তাহলে টোটাল এরিয়া বের করে, টোটাল এরিয়া বের করে তার থেকে পন্ড এরিয়া যদি মাইনাস করি, তাহলে রুট এরিয়া পেয়ে গেলাম। ফার্স্ট আনসার কমপ্লিট হলো। সেকেন্ড আনসার কি বলেছে, এই পন্ডের পেরিমিটার। তাহলে পন্ডের সাইড তো পেয়ে গেছে 55, তাহলে পেরিমিটার কি হবে, 4 × 55 করে এর পেরিমিটার পেয়ে গেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, বোঝা গেছে রাজা?